এসডি প্রেস কর্তৃক পরিবেশিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজ। সমাজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক জটিলতা রয়েছে, অনেক ভয়ভীতি রয়েছে, সেজন্য আমরা খুব সহজেই সমাজকে আমরা উপস্থাপন করছি। একটা কৌশল অবলম্বন করেই কীভাবে সমাজ সহজে চেনা যায় সেই পদ্ধতিটা আমরা আজকে দেখাচ্ছি। তাহলে চলে যাই সরাসরি ক্লাসে। এখানে আমরা লিখেছি সমাজ চেনার সহজ উপায়, সহজ কৌশলে শিখি। এখানে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদের প্রাধান্যের ভিত্তিতে সমাজ চেনা। কীভাবে সমাজে টোটাল আমরা দেখতে পাচ্ছি পদ আছে কেবল দুটা, একটা হচ্ছে পূর্বপদ আরটা হচ্ছে পরপদ। এটা হচ্ছে পূর্বপদ আরটা হচ্ছে পরপদ। পূর্ব এবং পর এই দুই পদ মিলে হচ্ছে উভয়পদ। এখন তৃতীয় বা অন্য পদ এটা কি? এটা হচ্ছে এই দুই পদের বাইরে আরেকটা পদ হচ্ছে তৃতীয় অথবা অন্য পদ। অর্থাৎ পূর্বপদও থাকবে না পরপদও থাকবে না, এই পদের নাম হচ্ছে তৃতীয় অথবা অন্য পদ। এখন উভয়পদ হচ্ছে পূর্বপদ ও পরপদ সমান হচ্ছে উভয়পদ। এখন আমরা কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে সেটা শুনব কিভাবে। এখন দেখো অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকে? অব্যয়ীভাব সমাসে প্রাধান্য থাকে হচ্ছে পূর্বপদের। তাহলে সেটা মনে রাখবো কীভাবে? সেটাই কথা, আমরা কী পড়েছি তার চেয়ে বড় কথা হচ্ছে কী মনে রাখতে পারছি। সেজন্য আমি বলছি কি, এখানে অব্যয়ীভাবের মধ্যে দুই নম্বর বর্ণ এই যে দুই নম্বর বর্ণ হচ্ছে ব, পূর্বের মধ্যেও দুই নম্বর বর্ণ হচ্ছে ব। তাহলে আমরা এইভাবেই করে মনে রাখতে পারি, পূর্বের মধ্যে দুই নম্বর বর্ণ ব আর অব্যয়ীভাবে দুই নম্বর বর্ণ ব। তাহলে এখানে সহজে মনে রাখতে পারলাম অব্যয়ীভাবে পূর্বপদের প্রাধান্য থাকে। এবার আসি, এখানে আমি লিখেছি দিগু কর্মে তৎপর। এই লাইনটাকে একটু ব্যাখ্যা করে দিই। দিগু হচ্ছে একটা ছেলের নাম, এই ছেলেটা কাজ করে সবসময়, কী করে কাজ করে, এই কথাটাকে আমি কাব্যিক ভাষায় বললাম দিগু কর্মে তৎপর। তাহলে দিগু ছেলেটা কাজ করে, তাহলে দিগু সমাজ কর্মদ্বারে সমাজ তৎপুরুষ সমাজ। এখানে কিন্তু শেষে কী আছে? পর আছে। তাহলে এখানেও কী আছে? পর আছে। এই পর আর এই পর যোগ করে দিলে হয়ে যায়, তাহলে দিগু সমাজ কর্মদ্বারা সমাজ তৎপুরুষ সমাজ। এই তিনটে সমাজে কিন্তু পরপদের প্রাধান্য থাকে। তাহলে সহজে মনে রাখতে পারলাম দিগু কর্মে তৎপর, তার মানে হচ্ছে পরপদের প্রাধান্য থাকে এই তিনটার মধ্যে। এবার আসি উভয়পদ, দ্বন্দ্ব সমাজে উভয়পদের প্রাধান্য থাকে। তাহলে সেটা মনে রাখবো কী পর? তাহলে এই যে দৈব, দ্বন্দ্ব লিখতে দৈব দৈব, এখানে কিন্তু দুটো আছে, দৈব দৈব দুটো আছে। তাহলে দুই মানে হচ্ছে উভয়, দুই মানে কি? উভয়। তাহলে উভয়পদের প্রাধান্য আছে দ্বন্দ্ব সমাসের। এবার আসি তারপরে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি? বহু মানে হচ্ছে বেশি, বহু মানে বেশি। তাহলে বেশি মানে দুইয়ের বেশি হলে, আমরা কিন্তু দুইয়ের বেশি হলে আমরা তাকে বেশি হিসেবে জানি, বহু হিসেবে জানি। কিন্তু যখন আমরা বলি যে তৃতীয় অথবা অন্য পদ, মানে হচ্ছে এই দুই পদের বারে তৃতীয় মানে হচ্ছে বেশি, তাহলে বেশি হলে আমরা সেটাকে বহুব্রীহি হিসেবে জানি। তার মানে বহু তিনের বাইরে, অর্থাৎ দুইয়ের বাইরে, সরি, দুইয়ের বাইরে যদি অন্য কোনো পদ এসে থাকে তাহলে সেটা হচ্ছে কি? বহুব্রীহি সমাজ। ঠিক আছে, ধন্যবাদ। এভাবেই আমরা সমাজটা মনে রাখতে পারবো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আমাদের নতুন ভিডিও বানাতে সহায়তা করবে। ধন্যবাদ।